এছাড়া পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে তারা সেবা ফার্ম এলাকায় দুটি আলফালাক এক ক্ষেপণাস্ত্র দিয়ে বেড়াকে হামলা চালিয়েছে এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন গাজায় যা হচ্ছে তা গণহত্যা হাজার হাজার শিশু মারা গেছে এবং মানুষ নিখোঁজ রয়েছে কোনো সৈন্য মারা যাচ্ছে না নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে এটি যদি গণহত্যা না হয় তাহলে আসলে এটি কি আমি জানি না এ সময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান দা সিলভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন আজ এটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না এটি কোনো সিদ্ধান্ত নেয় না এটি শান্তির জন্য কিছুই করে না ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন আজ বিশ্বে অনেক ভণ্ডামি রাজনীতি খুব কম গাজা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না দুই হাজার সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় তিরিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে তাদের বেশিরভাগ নারী ও শিশু এ বিষয়ে উল্লেখ করে দা সিলভা বলেন গাজায় কি ঘটছে তা বুঝতে না পারা মানুষের পক্ষে অসম্ভব ইসরায়েলের আকাশে বিমান হামলার সতর্ক সংকেত ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠেছে দেশটির উত্তরাঞ্চলের শহর কিরাত সমনায় বিমান হামলার পর এবার বিভিন্ন শহরে এ হামলার সতর্কতায় সংকেত বেজে ওঠে রোববার আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আলজাজিরা অ্যারাবিকের প্রতিনিধি জানিয়েছে আপার গ্যালিলিউ অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাঁচতে শোনা গেছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে উত্তরাঞ্চলের কিটবুস এসডি নেহেমিয়া শহরেও সাইরেন শোনা যাচ্ছে এর আগে রোববার সকালে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের সেনাদের ব্যারাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এছাড়া পৃথক এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে তারা সেবা সেবাফার্ম এলাকায় দুটি আলফারাক এক ক্ষেপণাস্ত্র দিয়ে বেড়াকে হামলা চালিয়েছে এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট দা সিলভা বলেছেন গাজায় যা হচ্ছে তা গণহত্যা হাজার হাজার শিশু মারা গেছে এবং মানুষ নিখোঁজ রয়েছে কোনো সৈন্য মারা যাচ্ছে না নারী ও শিশুরা হাসপাতালে মারা যাচ্ছে এটি যদি গণহত্যা না হয় তাহলে আসলে এটি কি তা আমি জানি না এ সময় একটি স্বাধীন ও ফিলিস্তিন সার্বভৌম রাষ্ট্রপ্রতিষ্ঠার আহ্বান জানান দা সিলভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন আজ এটি কোনো কিছুরই প্রতিনিধিত্ব করে না এটি কোনো সিদ্ধান্ত নেয় না এটি শান্তির জন্য কিছুই করে না ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন আজ বিশ্বে অনেক ভণ্ডামি রাজনীতি খুব কম গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন আজ বিশ্বে অনেক ভণ্ডামি রাজনীতি খুব কম গাদায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না ইউক্রেনের যুদ্ধকে আমরা মেনে নিতে পারি না দু সালের অক্টোবর থেকে গাজায় ইজরালি হামলায় প্রায় তিরিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে তাদের বেশিরভাগ নারী ও শিশু এ বিষয়ে উল্লেখ করে লুলাদা দা সিলভা বলেন গাঁদা কি ঘটছে তা বুঝতে না পারা মানুষের পক্ষে অসম্ভব